ইচ্ছা পূরণ পর্ব পাচ্ছে আজ আপনাদের এমন একজন হিরোর সাথে পরিচয় করিয়ে দেব যে ফুটপাতে বসে ওজন মাপার কাজ করে নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি তার মায়ের হাতে টাকা তুলে দেয় সংসারের খরচের জন্য। এই ছেলেটার নাম হচ্ছে শুভ। সে ল্যাম্পোস্টের নিচে ল্যাম্পোস্টের আলো সে বসে পড়াশোনা করে এবং সে ওজন মাপে। তো আমি কয়েকদিন যাওয়া আসার পথে আমি ওকে দেখছি, কিন্তু ওর সাথে কথা বলতে পারি নাই। আমার মাথায় ছিল ওর সাথে যখন আমি কথা বলতে আসবো, শুধু কথা বলতে না, ওকে অ্যাপ্রিসিয়েট করতে আসবো এবং ওর ইচ্ছা পূরণ করতে আসবো। তোমার আব্বা আম্মা আছেন দুইজন? না, আব্বু না, আম্মু আছে। আব্বা মারা গিয়েছেন কত বছর বয়সে? আমার জন্মের আগে। জন্মের আগেই মারা গিয়েছে। তাহলে এখন তুমি এই যে পড়াশোনা করছো কোথায়? তাহলে তুমি যে ওজন মাপো, তোমার একদিনে কিরকম ইনকাম হয়? একশো দেড়শো টাকা পায় এবং এটা দিয়ে সে হচ্ছে তার স্কুলের বেতন চালায়। তোমার স্কুলে কি জানে যে তুমি ওজন মাপো, এই টাকা দিয়ে বেতন দাও? তো বয়স হওয়ার আগে তুমি যে কাজ করতেছো, মানে অসম একটা ব্যাপার। তোমার কি ইচ্ছা তুমি বলো, মানে আমি যে তোমার কোনো একটা ইচ্ছা পূরণ করতে চাই, তুমি কি, তোমার কি ইচ্ছা আছে বলো। আমার অত কোনো রকম ইচ্ছা নাই, কিন্তু আমার একটা ছোট ভাই আছে, তো ওর হলো হাড়ের সমস্যা আর কি, করলে কিছু টাকা। ছোট ভাইয়ের হাড়ের সমস্যা, ওর বয়স কত? 11 মাস চলে। কত টাকা লাগে এটা, মানে ডক্টর দেখাইছে? কত টাকা লাগে দেখাইছে? ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বলছে মিরপুর একে যেতে, ওই জায়গায় গেছে, ওই জায়গায় 4 লাখ টাকা চাইছে। 4 লাখ টাকা চাইছে। তো ওর বয়স হচ্ছে 11 মাস। অপারেশন কি এখনই করতে পারবে? টাকা ম্যানেজ হইলে, টাকা ম্যানেজ হইলে করতে পারবে। ওজন বাড়লে 10 কেজির উপরে হলে করতে পারবে। এটা কি তোমার ইচ্ছা, মানে নিজের নিয়ে? আমি দেখেন এরটুকু একটা মানুষ, সে ক্লাস 8 এ পড়ে, তার আমি জিজ্ঞেস করছি তার কি ইচ্ছা আছে, তার ইচ্ছা পূরণ করব। সে তার ছোট আপন ছোট ভাই তোমার খালাতো ভাই, তার মানে যেই তুমি সোজা হতো বসো, তোমার কলিজার আসলে কত বড় কলিজা হইলে মানুষের, এত বড় কলিজা যে সে তার খালাতো ভাইয়ের হার্টের সমস্যা ওইটার ট্রিটমেন্টের জন্য 4 লাখ টাকা, ওইটা তোমার ইচ্ছা, ওইটা তুমি খুশি। তোমার আমি যে অন ক্যামেরা ভিডিওটা যাবে মানুষ দেখবে, আমি তোমার কথা দিলাম যে এই টাকা, আমি চিকিৎসার টাকা আমি তোমার উঠাই দিব। আমি এটা নিয়ে হয়তো আমার ফেসবুক থেকে আমি কোনো পোস্ট করবো, কারণ প্রথমে আমি তোমার বলি 4 লাখ টাকা দিয়ে কোনো হেল্প করার মতো সামর্থ্য আমার নাই, কিন্তু আমি চেষ্টা করব মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে তোমাদের এই অপারেশনটা আমি করার ব্যবস্থা করে দিব। তাহলে তোমার কি মনে ইচ্ছা তোমার পূরণ হবে? ইনশাআল্লাহ আমার ইচ্ছা পূরণ হবে। বাদ বাকি আল্লাহর হাতে নাকি? অপারেশনের ব্যবস্থা আমরা করে দিলাম, যদি হইলে হইলো, মানে সুস্থতা তো আসলে আল্লাহর উপর নির্ভর করে। আজকে আমি দেখি ওর এনে বের হবো, বের হয়ে কী করা যায়। যাবো আমার সাথে কোথাও? কি বিশ্বাস পাবো আমার উপরে যে নাকি নিয়ে যায় তোমার বিক্রি টিক্রি করে দিব? বিশ্বাস আছে তোমার? আমি দুইটা অপশন দিব আজকে, আমার হাতেও বেশি সময় নেই। পার্কে যেতে চাও না বই মেলা যেতে চাও? বই মেলা সি, মানে আমার লিটারালি গুজ বাম হইতেছে আমার, যে ওরে আমি দুইটা অপশন দিছি, পার্কে যাবে নাকি বই মেলায় যাবে। বই মেলা যেতে চায় মন থেকে আসলে, বই কিনবা তোমার পড়ার ইচ্ছা আছে, চলো বই মেলা যাবা। আমি ফর্সা মানুষ, হার্ট অ্যাটাক করে আলো ভিডিওর মধ্যে কথা শুনে, আমি নাকি ফর্সা, বাট আমিও কালো। একদম। এই দুইবারে কেমন লাগতেছে আমাদের? কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের দুইবারে কেমন লাগতেছে। আব্বুরে মিস করো না, মানে কিছু কিছু জায়গায় যে না আব্বু থাকলে আরো ভালো। অনেক সময় এমন এমন জিনিস দেই, অনেক কষ্ট লাগে। কেমন জিনিস? যেদিনকা এই লাস্ট ফার্মা যে ঢুকছিলাম,
খেলনা মেলা দেখতেছিলাম আর কি, তখনই দেখলাম একজন আব্বু আইসা ওনার ছেলের আর মেয়ের খেলনা কিনা। আজকে হচ্ছে শুভ সাহেবের ইচ্ছা পূরণে আমরা ঘুরতে বের হয়েছি। তো শুভকে ঘোরার জন্য দুইটা জায়গার আমি অপশন দিয়েছিলাম, একটা হচ্ছে বইমেলা আর একটা হচ্ছে পার্ক। তো শুভ সাহেব কোনটা সিলেক্ট করেছো? বইমেলা। বইমেলা, তো আমরা এখন বইমেলাতে যাচ্ছি। আর আমার হাতে কিছু বই আছে, এগুলো দেখে আপনাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে যে এই বইগুলো দিয়ে আসলে কী করবো, বই নিয়ে কেন বইমেলা যাচ্ছি। তো এটা আমি আপনাদেরকে জানাই, এই বইগুলো এখানে কিছু পুরাতন বই আছে বাচ্চাদের, এগুলো আমি ডোনেট করতে যাচ্ছি। এন্ড এই বইগুলো চলে যাবে সুবিধা বঞ্চিত শিশুদের কাছে। তো এই যে একটা নোবেল উদ্যোগ, এটা নিয়েছে হচ্ছে বিকাশ। আমি বলি ব্যাপারটা ক্লিয়ার করি, বিকাশের যে আউটলেট আছে বইমেলাতে, মানে বইমেলা তো চলছে 15 মার্চ পর্যন্ত, এর মাঝে আমরা যদি আমাদের বাসায় যে পুরান বইগুলো থাকে যেগুলো হয়তো আমরা সাজিয়ে রেখেছি কিন্তু আমরা পড়ছি না, তো এই বইগুলো যদি আপনারা বিকাশের স্টল, যেমন বিকাশের এই যে বইমেলা স্টল কিংবা বাইরে এগোরা, তারপর হচ্ছে মিনা বাজার, এগুলোতে যে বিকাশের স্টল আছে, এখানে যদি আপনারা এই বইগুলো জমা দেন, আপনাদের পুরান বইগুলো, এগুলো সুবিধাবঞ্চিত শিশুদের কাছে চলে যাবে এবং ওরাও এই নলেজগুলো শেয়ার করতে পারবে। সো আমি আপনাদেরকে একটা হাম্বল রিকোয়েস্ট করবো যে যারা বইমেলায় যাবেন ঘুরতে, তো আপনারা এই আপনাদের বাসায় থাকা পুরাতন বই বা ছোটো বাচ্চাদের বই, এগুলো নিয়ে আপনারা বিকাশের যে স্টল আছে এখানে জমা দিতে পারবেন এবং জমা দিলে এই বইগুলো সুবিধাবঞ্চিত শিশুদের কাছে চলে যাবে। সো ডেফিনেটলি এই কাজটা আপনারা করার চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কে কে করলেন, ছবি দিবেন। সো চলো বইমেলায় চলে যাই। বিকাশে পে করলে তো ডিসকাউন্ট আছে। বই মেলা থেকে আমরা বের হলাম, অনেকগুলো নতুন বই কিনলাম, নতুন বই পেয়ে কি শুভ সাহেব খুশি? জি খুশি। তো আজকের ইচ্ছা পূরণে শুভ সাহেব খুশি, কিন্তু আমি আসলে সত্যি কথা বলতে খুব খুশির সাথে আজকের ইচ্ছা পূরণটা শেষ করতে পারছি না, কিছু ব্যাপার বাকি রয়ে গেল। যেমন ওর যে পড়াশোনার খরচ, ও ওজন মেপে যে ওর নিজের খরচ নিজে চালাচ্ছিল, তো এটা করে আসলে ওর জন্য কঠিন হয়ে যায়, রাইট? এবং আরেকটা ব্যাপার কি যে ওর যে আমি পড়াশোনার খরচটা দিব, মাসে মাসে ওর প্রায় 950 টাকা, 1000 টাকার মতো আসে, ও মাত্র ক্লাস 8-এ পড়ছে। তো 8, 9, 10 আমি হিসাব করলাম প্রায় 50-60 হাজার টাকার মতো খরচ চলে আসবে পরীক্ষা টরীক্ষা সহ। তো পুরাটা খরচ আমি এখন আসলে দিয়ে দেওয়ার মতো সামর্থ্য আমারও নাই। তো সেই ক্ষেত্রে আমি আসলে মিরপুর 10-এর আদর্শ উচ্চ বিদ্যালয় এর যে কর্তৃপক্ষ আছেন, আপনাদেরকে আমি হাম্বল রিকোয়েস্ট করব যে ওর পড়াশোনার খরচটা যদি ফ্রি করে দেওয়া যায় প্লিজ, অথবা যদি নাও করা যায়, যদি অর্ধেকও করা যায়, এটা যদি আপনারা করে দেন তাহলে হয়তোবা ও খরচটা না দিতে পারলেও আমি আসবো, আমি আপনাদের সাথে এসে কথা বলবো এবং আমি চেষ্টা করবো ওর খরচটা আমি যেন দিয়ে দিতে পারি এসএসসি পরীক্ষা পর্যন্ত, আল্লাহ যদি আর কি চান। আর আরেকটা ব্যাপার যেটা ওর মূল ইচ্ছা ছিল, এটা হচ্ছে ওর খালাতো ভাই ছোট্ট যে বাবুটা, ওর হার্টে 3টা ছিদ্র এবং ওর 10 কেজি ওজন হলে ওর অপারেশনটা হবে। তো সেক্ষেত্রে আমি ওকে কথা দিছি যে ওইটার ওই 4 লক্ষ টাকা আমি ম্যানেজ করে দিব, হয়তো আপনাদের সাহায্য নিয়ে দিব, আমি হসপিটালে নিয়ে যাব বাবুটাকে নিয়ে এবং কথাবার্তা বলে আমি সব কিছু যাচাই বাছাই করে যদি দেখি যে হ্যাঁ 4 লক্ষ বা 5 লক্ষ যে টাকাটা লাগবে, আমি যেহেতু ওকে কথা দিয়েছি তো আমি আমার কথাটা রাখার চেষ্টা করবো, আমি যাচাই বাছাই করে আমি হয়তো বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, খুব শীঘ্রই আবার দেখা হবে।